নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আবারও চলে এসেছি আরেকটা মজাদার রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চিকেন টিক্কা মশালা। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এমন ধরনের খাবার আমরা সকলেই বাইরে খেয়ে থাকি, তো আপনারা এবার ঘরেই খুব সহজেই বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন। তো দেখুন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমেই আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটা আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। ছোট ছোট টুকরো করে নিয়েছি চিকেনটা। এবার আমি একটু ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস, 2 চামচ মতো আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিচ্ছি সামান্য একটু নুন। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। তারপর দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন বুঝে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই, আর সবশেষে দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে, যেন মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়। এমনভাবেই মাখাবেন, আর এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টার বেশিও রাখতে পারেন। ম্যারিনেট করা চিকেনগুলো এবার আমি ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছু টাইম ধরে আমি ফ্রাই করলাম। গ্যাসের আগুনটা লোতে রেখে ফ্রাই করতে হবে। কিছু টাইম পর আমি একটা চামচ দিয়ে চিকেনের টুকরোগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিলাম, আর অপর পিঠও সেম একইভাবে ফ্রাই করছি। এখানে আমি চামচের ব্যবহার করেছি, চামচ দিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিমটেও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবে করবেন। আমার চিকেন টিক্কাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব টিক্কাগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি মশলা বানাবার জন্য পরের স্টেপ শুরু করছি। তার জন্য আমি ওই একই কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নেওয়া পেঁয়াজ। এবার আমি সব দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে কম আছে পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করতে হবে, তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখানে অল্প একটু নুন ব্যবহার করলাম। নুনটা দিয়েও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছু টাইম ধরে পেঁয়াজটা ফ্রাই করলাম, ব্রাউন কালার হালকা চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ, সেটা যত টাইম না যাচ্ছে তত টাইম একটু হালকা ফ্রাই করে নিতে হবে। বেশ কিছু টাইম ধরে পেঁয়াজের সাথে আদা রসুনটা আমি ফ্রাই করলাম, খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও খুব ভালোভাবে এবার মিক্স করতে হবে। টমেটোরও একটা কাঁচা গন্ধ আছে, সেটাও যত টাইম না যাচ্ছে তত টাইম খুব ভালোভাবে আমাকে ফ্রাই করতে হবে। বেশ কিছু টাইম ধরে আমি ফ্রাই করলাম। এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। সব মশলাগুলো আমি একবারে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে এটা কষাবো। যত বেশি কষানো হবে তত টেস্ট ভালো হবে। বেশ কিছু টাইম ধরে আমি মশলাটা কষাচ্ছি। দেখুন হালকা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এবার একটু আমি এর মধ্যে জল অ্যাড করছি,
যাতে মশলাটা নিচে লেগে না যায়, তার জন্য আমি এখানে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি। বেশ কিছু টাইম ধরে কষানোর পর আমি এবার এর মধ্যে জল অ্যাড করলাম। আপনারা এখানে জলটা বুঝে ব্যবহার করবেন, এটা মশলা হচ্ছে, তো তার জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য জল দিলেই হবে। এবার আমি সব টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টিক্কাগুলো দিয়ে দেওয়ার পর এবার মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টিক্কাটা দেওয়ার পর আমি 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে মশলাটা টিক্কার মধ্যে ঢুকে যায়। এবার আমি এর মধ্যে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এটা টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। ফ্রেশ ক্রিমটা আপনারা দেবার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো টেস্ট আসবে, খেতে খুবই ভালো লাগবে। ফ্রেশ ক্রিমটা দেবার পর আমি এর মধ্যে অ্যাড করছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেবার পর একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, রান্না আমার একদম শেষের পথে। দেখলেন তো, খুব সহজেই আমি আপনাদের এই রেসিপিটি করে দেখালাম। যে কোনো সময় আপনারা বাড়িতে সকলকে করে খাওয়াতে পারবেন, প্লিজ সকলে একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আমার চিকেন টিক্কা মশলা একদম রেডি। এটা একটা ইউনিক রেসিপি, সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কেমন লাগলো আপনাদের। এই খাবারটি লুচি, রুটি, পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগবে খেতে। আমি আপনাদের কম টাইমের মধ্যে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর অনেক অনেক শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।